দাদা এখন আগের থেকে বেটার ফিল হচ্ছে? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। আর উপোস করবে কোনোদিন? করব, আপনার মঙ্গলের জন্য দরকার হলে আবার উপোস করব। রাধা, যেটা পারো না তুমি বারবার সেটাই করবে, আর কারোর কোনো কথা শুনবে না। জাস্ট ইমাজিন, যদি আমি সেই সময় মন্দিরে না থাকতাম তাহলে কি হতো? তুমি মন্দিরে একা পড়ে থাকতে আর কেউ দেখারও থাকতো না। তুমি উপোস করে কি প্রমাণ করতে চাও রাধা? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রুভ? টেল মি। আপনি তো আজব লোক মশাই। আমি খেলে খোটা দেন, না খেলে খোটা দেন, বেশি কথা বললে খোটা দেন, কম কথা বললে খোটা দেন। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আমি চাই তুমি সুস্থ থাকো। সামনে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট করতে হবে, আর সেটা সাকসেসফুলি রান করার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। শোনো, আর কথা না বাড়িয়ে প্রসাদের বাটিতে যেই কটা মিষ্টি আছে চুপচাপ খেয়ে নাও। না 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 না, তোমার পেট ভরলে তুমি সুস্থ থাকবে, তুমি ফিট থাকবে। হ্যাঁ বেট, না এখন আর খাবো না এত মিষ্টি। এতগুলো কোথায়? মাত্র তিন চারটেই তো আছে। তুমি তো আবার একবারে 20টা খেয়ে নাও, নট আ বিগ ডিল, খেয়ে নাও। না, ওইগুলো এখন খাবো না, ওইগুলো এখন থাক। বাড়ি পৌঁছে প্রসাদের মিষ্টি সবাইকে প্রসাদ দেবো, আর একটা ফ্রিজে তুলে রাখবো। জানি রসগোল্লা বেশি দিন থাকবে না, তবু এটা আপনার আমাকে দেওয়া প্রথম উপহার, তো এটা আমি রেখে রেখে খাবো। দেন কি খাবে সেটা তো বলো। ও, আগের দিন কি যেন খেতে চাইছিলে? শক্তিগড়ের নামটা এখন আপনার মনে আছে? না, অ্যাকচুয়ালি বাইরে সাইনবোর্ডে লেখা দেখলাম তাই। খাবে শক্তিগড়ের ল্যাংচা? না না, এখন আমার মুখটা কেমন বেস্বাদ লাগছে। এখন আমার অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, একটু টক টক ঝাল ঝাল। ওই তো, ওই তো ফুচকাওয়ালা, ফুচকা খাবো। একটু দাঁড়ান না, দাঁড়ান না, গাড়িটা থামান না, ফুচকা খাবো। ফুচকা? What's that? ফুচকা চেনেন না আপনি? আপনি তো জেনারেল নলেজে খুব কাঁচা দেখছি। আমেরিকার লোকেরা ফুচকা খায় না, না সে আপনাকে দেখে আমার আগেই বোঝা উচিত ছিল। রাধা, তুমি কি বাজে কথা বলা বন্ধ করবে? চুপ করে বসে থাকো। ফুচকা হচ্ছে গোল গোল, রাউন্ড রাউন্ড, ময়দা আর সুজি দিয়ে বানানো একটা বল। বল? খেলার বল নয়, খাওয়ার বল। ফুচকার ওই পেটটা মচ করে ফাটিয়ে তার মধ্যে ঝাল ঝাল আলু মাখা আর টক জল দিয়ে, উফ, যা খেতে লাগে না। নিন নিন, চলুন চলুন, দুটো ফুচকা খেয়ে দেখুন কেমন লাগে। চলুন চলুন চলুন। রাধা, তোমার তো এতক্ষণ শরীর খারাপ ছিল, ফুচকার নাম শুনেই তো দেখছি তুমি চাঙ্গা হয়ে গেলে। এটাই তো ফুচকার গুণ, ফুচকা মানুষের মেজাজটাই বদলে দেয়। চলুন চলুন চলুন। নো নো ওয়ে, ওই রোড সাইডের খোলা জায়গায় নো। না না না, আমি আমি কিছু শুনবো না, আপনাকে খেতেই হবে। আপনি চলুন তো, চলুন, আমি ফুচকা খাবোই আজকে, চলুন। রাধা, হ্যাঁ তারা, না তারা একটু আছে দাদা, মানে আচ্ছা বৌদি তোমায় কিছু জানায়নি? এ বাবা, ওই যে 15 লাখ টাকা যে হিসেবে গণ্য করেছিল না, ওটা তো মিলিয়ে দিয়েছি আমি, একদম মিলে গেছে, পরিষ্কার জলের মতো। ওইটা আমি বৌদিকে জানিয়েছিলাম। আসলে ওই ভাইপো এলে ওই হিসেবটা আমি ওর কাছে পেশ করব, পেশ করে জানাবো যে হিসেব কমপ্লিট ক্লিয়ার। আমি সত্যি সত্যি পাপ মুক্ত হবো, দায় মুক্ত হবো দাদা, সেই জন্যই তারা, বুঝলেন? সত্যি সত্যি পাপ মুক্ত বলে পাপ মুক্ত, বাড়ির ছেলেকে একটা সামান্য কটা টাকার জন্য কি অপমানটাই না সহ্য করতে হলো। যাকে তুমি মন খারাপ করো না, তুমি বরং ওই হিসেব টিসেব মিলিয়ে দিয়ে একটু গঙ্গা স্নান করে নিও। তা তো করতেই হবে, শ্মশান থেকে ফিরলে সবসময় গঙ্গা স্নান করেই বাড়ি ফিরতে হয়। যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন এসব কথা থাক। মনোতোষের ফোন, কাজ তার মানে হয়ে গেছে। কে ফোন করেছে?
কে ফোন করেছে? ফোনটা ধরো না, শোনে গা গা করে বাজছে। কি হলো, কার ফোন? আরে সুমানে বেজে যাচ্ছে। আরে ওই মানে বাজে বাজে ফোন, মানে তোমরা যখন বলছো ধরে নি না, এতক্ষণ ধরে ফোন করছে, মাথায় বুদ্ধি হলো না এখনো। আমি একটা আসছি। কি হলো, কার এমন ফোন এলো যে দিব্য রমলা আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলো না, পালিয়ে যেতে হলো ওদের? কুমড়ামুখো, কুমড়ামুখো আপনি ঠিক আছেন তো? কুমড়ামুখো, কুমড়ামুখো আপনি চোখ খুলুন, কুমড়ামুখো চোখ খুলুন, কথা বলুন। আপনি কথা বলছেন না কেন? আপনি আমাকে যত খুশি বকুন কুমড়ামুখো, কিন্তু চোখটা খুলুন, কথা বলুন, কথা বলুন কুমড়ামুখো, কথা বলুন। অনেক রক্ত বেরোচ্ছে, এবার আমি কি করি? আমি ওই রক্ত বাড়াবো থামাই কি করে? আমার শাখাটা বেড়ে গেল কি করে? টুকরোগুলো কোথায়? কাজ হয়ে গেছে? যা, তার মানে খেল খতম? হ্যাঁ, মানে আমার আমার ভাই বো মায়ের ভোগে। আজ এই শোন, ভালো করে বল, বাঁচার কোনো চান্স নেই তো আর? হ্যাঁ, তাদের একটা কাজ কর, ফোনটা ভেঙে জলে ভাসিয়ে দিয়ে ওখান থেকে গায়েব হয়ে যা। হুম, না পেমেন্ট যা বাকি সেটা তো ডেরে পৌঁছে যাবে। ওকে, কিচ্ছু হবে না আপনার কুমড়ামুখো, আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আমি আপনার কিচ্ছু হতে দেবো না কুমড়ামুখো, আমি আপনার কিচ্ছু হতে দেবো না, আমি আপনাকে, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু কিন্তু হাসপাতালে নিয়ে যাব কি করে? থ্যাংক ইউ। একসঙ্গে মিলিয়ে দিয়েছি, কি শেষ! রাধা গেল, কিন্তু টাকা ছাড়া তো কোনো ট্রিটমেন্ট শুরু করা সম্ভব নয়।